আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ম্যাথ নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো বন্ধুরা, এই ম্যাথটি দেখে আপনারা বলতে পারেন যে এত সহজ ম্যাথ আবার এটার ভিডিও দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের কাতারতে জানিয়ে রাখি, এই ম্যাথটি কিন্তু আমরা অনেক সময় কনফিউশনে ভুল করি। কোথায় কনফিউশনে ভুল করি দেখুন, এখানে কোশ্চেন দেওয়া আছে 100 টাকার একটি দ্রব্য বিক্রি করায় 25 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? তো আমরা কিন্তু এই 25% ক্ষতির হার এটাই কিন্তু বের করে দিয়ে দিই উত্তরে, মানে উত্তরে যদি 25% থাকে তাহলে আমরা এটি দিয়ে দিই, কিন্তু আসলে কিন্তু এটি ভুল। তো আমরা কি জানি যে লাভ ক্ষতি সবসময় ক্রয়মূল্যের উপর আমরা হিসাব করি। তো দেখুন, 125 টাকায় ক্ষতি হয়েছে 25 টাকা, তো যেহেতু 100 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 25 টাকা ক্ষতি হয়, তার মানে অবশ্যই সেই পণ্যটির ক্রয়মূল্য ছিল 100 যোগ 25, 125 টাকা। তো সেই জন্য আমরা এখানে লিখেছি 125 টাকায় ক্ষতি হয়েছে 25 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কত? তো 100 টাকায় কত ক্ষতি হয়? এটি কিন্তু বের হবে 20%। তো 20% কিন্তু উত্তর। তো কোশ্চেন দেখে যদি আমরা 25% উত্তর দাগিয়ে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তো এই কারণেই ম্যাথটি আপনাদের সামনে নিয়ে আসা। তো আশা করি এই ম্যাথটি আজকের পর থেকে আর ভুল হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।